Welcome to our channel. এই ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ সম্পর্কে জানব। তো এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম ফুরিয়ার সিরিজের বেসিক কনসেপ্ট, ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করার জন্য ফাংশনকে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় বা কি কি কন্ডিশন মেনে চলতে হয়। তো আজকে দেখব যে ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশনের জন্য ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো কি কি হতে পারে। তো যদি কোনো একটি ফাংশন থাকে f(t) ফাংশন, যে ফাংশনটি একটি পিরিয়ডিক ফাংশন এবং ড্রিচলেট যে কন্ডিশনসগুলো আছে সেই কন্ডিশনগুলো ফুলফিল করে, তাহলে এই ফাংশনের আমরা ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো। তো ফুরিয়ার সিরিজে যদি এক্সপ্যান্ড করি তাহলে ফাংশনটিকে লেখা যায় f(t) ইকুয়াল a0 প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি an cos n ওমেগা নট t প্লাস bn সাইন n ওমেগা নট t। তো এই জায়গায় যদি আমরা দেখি মেইনলি হচ্ছে প্রথম পার্টটা ডিসি কম্পোনেন্ট, ডিসি অর বলা যায় যে অ্যাভারেজ অফ দ্য ফাংশন, আর পরের যে পার্টটা থাকে এই পার্টটাকে বলা যায় এসি। সুতরাং যখন কোনো একটি ফাংশন, যে ফাংশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থাকবে ওমেগা নট এবং ডিরিচলেট কন্ডিশনগুলো মেনে চলবে, তো সেরকম কোনো একটা ফাংশনে যদি ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করি তাহলে রিপ্রেজেন্টেশনটা দাঁড়াবে এরকম। তো আমরা ইজিলি দেখতে পাই একটি হচ্ছে ডিসি পার্ট আর একটি এসি পার্ট। এখন এ নট বা a0, an আর bn এই তিনটাকে বলা হয় ফুরিয়ার কোএফিসিয়েন্ট। তো এই ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলোর মান যদি আমরা বের করতে পারি, ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন আছে এই এক্সপ্রেশনগুলো যদি বের করতে পারি, তাহলে আমরা ইজিলি এই সিরিজে এই 1 নং ইকুয়েশনে বসিয়ে দিলেই ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড হয়ে যাবে। তো প্রথমটা থেকে শুরু করি, ডিসি কম্পোনেন্ট a0। তো এর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ অফ দ্য ফাংশন। তো আমরা জানি কোনো একটি ফাংশনের অ্যাভারেজ করার জন্য সেই ফাংশনের যদি টাইম পিরিয়ড পর্যন্ত 0 টু t, টি হচ্ছে টাইম পিরিয়ড, ফাংশনের f(t/dt) ইন্টিগ্রেট করে সেই টাইম পিরিয়ড দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এই মানটা হচ্ছে এ নট বা হচ্ছে এই ডিসি কম্পোনেন্ট। এটাকে 2 নং ইকুয়েশন দিয়ে দিই। এরপর বাকি থাকে an আর bn। তো an আর bn এই দুইটা এসি কম্পোনেন্ট, তো সুতরাং এত এভাবে ইজিলি বের করা যাবে না। তো তার জন্য যে কাজটা করতে হবে, 1 নং ইকুয়েশনের সাথে cos m ওমেগা নট t একটি ফ্যাক্টর বা একটি রাশি হচ্ছে গুণ দিয়ে দিই। তো দুই সাইডেই যদি গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, f(t) cos m ওমেগা নট t, আর দুই সাইডে যদি ইন্টিগ্রেট করি ইন্টিগ্রেশন dt 0 টু t ইকুয়াল, এই সাইডেও সেম কাজ করতে হবে, 0 টু t ইন্টিগ্রেশন, আর পুরো আমাদের যে সিরিজটা আছে তার সাথে cos m ওমেগা নট t গুণ করে দিতে হবে, n ইকুয়াল 1 টু ইনফিনিটি cos n ওমেগা নট t প্লাস bn সাইন n ওমেগা নট t, এর সাথে গুণ করতে হবে cos m ওমেগা নট t। তো এখন এই ক্যালকুলেশন থেকেই মেনলি আমাদের an আর bn এর মান বের করতে হবে। তো লেফট সাইডে আমাদের কোনো কাজ করার নেই, কিন্তু রাইট সাইডে যদি দেখি প্রথমত আসে 0 টু t a নট cos m ওমেগা নট t প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন হচ্ছে 0 টু t cos গুণ হয়ে যাবে cos n ওমেগা নট t ইন্টু cos, এখানে একটা an হবে, an cos m ওমেগা নট t প্লাস আরও একটি রাশি থাকবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু t bn সাইন n ওমেগা নট t আর cos m ওমেগা নট t। তো এখন এই ক্যালকুলেশন থেকে আমরা ইজিলি দেখতে পাই প্রথম যে রাশিটা আছে, প্রথম যে পার্টটা, এই পার্টটা হয়ে যাবে 0, কারণ আমরা জানি সাইন থিটা অথবা কস থিটার যদি তার পর্যায়কাল পর্যন্ত ইন্টিগ্রেট করি 0 টু t, তো এর পর্যায়কাল পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি তাহলে এর মান থাকে 0। এবং যে লাস্ট ইকুয়েশনটা আছে বা লাস্ট যে পার্টটা আছে, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা কস থিটা, এর মানটাও হয়ে যায় 0, যেহেতু দুইটাই হচ্ছে সাইন এবং কোসাইন। তো
আমরা হচ্ছে ক্যালকুলেট করেও যদি দেখি তাও হচ্ছে মান বসালে এই মানটা হয়ে যাবে জিরো। তো আমাদের বাকি থাকছে এই পার্টটা। তো এখানে যদি আমরা একটা কাজ করি, যদি এন ইকুয়াল এম নিয়ে নিই তাহলে এই পার্টটা আর জিরো হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, লেফট সাইডে লিখতে পারি জিরো টু টি এফ অফ টি কস এন ওমেগা নট টি ডিটি ইকুয়াল দাঁড়াচ্ছে এএন ইন্টিগ্রেশন অফ জিরো টু টি এএন কস স্কোয়ার এন ওমেগা নট টি। তো এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির সূত্র ফেলতে পারি, যেমন হচ্ছে টু দিয়ে গুণ করে এবং এএন এর নিচে টু দিয়ে ভাগ করে দিই, তাহলে টু কস স্কোয়ার থিটা, যাকে আমরা লিখতে পারি এন বাই টু ওয়ান প্লাস কস টু থিটা, মানে হচ্ছে টু এন ওমেগা নট টি জিরো টু টি। ওকে, তো এই ক্যালকুলেশনটা যদি করি ডিটি, তো ওয়ানের ইন্টিগ্রেট করলে আমরা একটি ভ্যালু পাবো, কিন্তু কস ফাংশনে যদি ইন্টিগ্রেট করি এই পরের অংশটা এটা হয়ে যাবে জিরো। তো আলটিমেটলি দাঁড়াচ্ছে এন বাই টু ওকে জিরো টু টি ওয়ান ডিটি, পরের অংশটা জিরো হয়ে যাচ্ছে তাই লিখছি না, তো ওয়ান ডিটি টি, তার মানে দাঁড়াচ্ছে টি বাই টু এ এন। তো লেফট সাইডে ছিল আমাদের, লেফট সাইডে ছিল ইন্টিগ্রেশন অফ জিরো টু টি এফ অফ টি কস এন ওমেগা নট টি ডিটি। তো এখন সিম্পলি এ এন ইকুয়াল লিখতে পারি এ এন ইকুয়াল টু বাই টি ইন্টিগ্রেশন অফ জিরো টু টি এফ অফ টি কস এন ওমেগা নট টি ডিটি। এটাই হচ্ছে এ এন এর এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা হচ্ছে এ এন এর জন্য আর এই এক্সপ্রেশনটা হচ্ছে এ জিরোর জন্য। তো সেমভাবে এই ইকুয়েশনের সাথে, প্রথম যে ইকুয়েশনটা আমাদের আছে এই ইকুয়েশনের সাথে যদি সাইন ওমেগা টি গুণ করে দিই তাহলে বি এন এর এক্সপ্রেশনটা পেতে পারি। তো আমরা দেখি যে এই ইকুয়েশনের সাথে, এক নং ইকুয়েশনের সাথে সাইন এম ওমেগা টি যদি গুণ করি, দুই সাইডে যদি সাইন এম ওমেগা নট টি গুণ করে দিই তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। তো একইভাবে আমরা যদি দেখি এই প্রথম পার্টটা হয়ে যাবে জিরো এবং হচ্ছে এই দ্বিতীয় পার্টটা সাইন থিটা কস থিটা যদি আমরা জিরো টু টি পর্যন্ত, মানে তার পর্যায়কাল পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে এই পার্টটা হয়ে যায় জিরো আর বাকি থাকছে এটা। তো এই থার্ড পার্টে আমরা যদি এন ইকুয়াল এম করি তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম। তো আমরা ত্রিকোণমিতির আমরা সূত্র ফেলানোর জন্য কি কাজ করতে পারি, টু দিয়ে গুণ করে দিতে পারি টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল জানি ওয়ান মাইনাস কস টু থিটা। তো এক্ষেত্রে আমরা যদি এই পার্টের ইন্টিগ্রেট করি সেমভাবে জিরো টু টি পর্যন্ত এই পার্টটাও হয়ে যাবে জিরো। তো বাকি থাকছে ওয়ান ডিটি, ইন্টিগ্রেট করলে দাঁড়াচ্ছে ক্যাপিটাল টি। তো এখন যদি জাস্ট সাইড চেঞ্জ করি তাহলে কি দাঁড়ায়, বিএন ইকুয়াল টু বাই টু ইন্টিগ্রেশন জিরো টু টি এফ অফ টি সাইন এন ওমেগা নট টি ডিটি। তো আগে বলেছিলাম যে ওমেগা নট হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর এই ওমেগা নট ইকুয়াল টু পাই বাই টি। তো আমরা এই তিনটি ইকুয়েশন দিয়ে, এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে যদি ফুরিয়ার কোএফিশিয়েন্টগুলো বের করতে পারি তাহলে হচ্ছে সিম্পলি আমাদের যে মেইন ফর্মুলাটা আছে এই এক নং ফর্মুলাতে বসিয়ে ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারি। তো আমরা এর পরের পরবর্তী ভিডিওগুলোতে ফুরিয়ার সিরিজে বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখানো হবে যে কীভাবে এই ইকুয়েশনটাকে ইউজ করা হয়। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।